হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ফেসবুক পেজে কাস্টম ইউজার নেম অ্যাড করবেন। কাস্টম ইউজার নেম এর মানে কি? সহজভাবে বললে এটি হচ্ছে আপনার ফেসবুক পেজের কাস্টম ইউআরএল। ধরুন টেকনোশুভ নামে আপনার একটি ফেসবুক পেজ রয়েছে। আপনার কোনো এক বন্ধুকে বললেন ফেসবুকে টেকনোশুভ লিখে সার্চ করে ফেসবুক পেজটি ফলো করতে, কিন্তু এই নামে এর আগে থেকেই অনেক ফেসবুক পেজ রয়েছে। এতে করে আপনার বন্ধুটি আপনার পেজ কোনটি সঠিকভাবে তা বলতে পারবে না। এখন কাস্টম ইউজার নেমটি দিয়ে বলবেন তাকে সার্চ করতে, এতে করে সে সহজেই আপনার ফেসবুক পেজটি খুঁজে পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে সব কিছুই বুঝতে পারবেন এবং কীভাবে ইউজার নেম পেজে অ্যাড করতে হয় সেটাও জানতে পারবেন। তো চলুন দেখা যাক। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে করুন একটি লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব। অ্যাপে প্রবেশ করার পর যে থ্রি লাইন মেনু রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন পেজ নামক একটি অপশন রয়েছে। এই অপশনটি আমার উপরের দিকে শো হচ্ছে, অনেকের প্রোফাইলে শেষের দিকেও থাকতে পারে। আপনারা এখান থেকে পেজে ক্লিক করবেন, তারপর আপনারা দেখতে পারবেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কতগুলো ফেসবুক পেজ খোলা হয়েছে। এখান থেকে আপনারা যে পেজে কাস্টম ইউজার নেম অ্যাড করবেন সেই পেজটি সিলেক্ট করুন। আমি টেকনোশুভ এই পেজে কাস্টম ইউজার নেম অ্যাড করব, তাই এই পেজে ক্লিক করলাম। প্রথমে আমি আপনাদেরকে এই পেজটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কোনো কাস্টম ইউজার নেম এখন পর্যন্ত অ্যাড করা হয়নি। কাস্টম ইউজার নেম অ্যাড করার জন্য একটু ডান পাশে স্লাইড করবেন। এখান থেকে আমরা মোরে ক্লিক করব, একটু নিচের দিকে স্লাইড করবেন। এখানে সেটিংস অপশন রয়েছে, আমরা সেটিংসে ক্লিক করব। সবার প্রথমে যে অপশনটি দেখছেন পেজ হেডার, এখানে ক্লিক করতে হবে। পেজের নাম, প্রোফাইল ফটো আর কভার ফটো দেখতে পারছি। টেকনোশুভ নামের নিচে @ ইউজার নেম লেখা দেখছেন, এটার উপরে ক্লিক করবেন। আবারও @ ইউজার নেমে ক্লিক করব। আপনি অবশ্যই আপনার পেজের নামের সাথে মিল রেখে এই ইউজার নেমটি রাখবেন। আমি টেকনোশুভ এটা রাখছি, দেখি এই নামটি অ্যাভেলেবেল আছে কি না। আছে। এবার ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করব। এই যে দেখুন আমাদের পেজের ইউআরএলটি কত ছোট হয়ে এসেছে। এতে করে সহজেই ইউআরএল মনে রাখা যাবে, সেই সাথে ফেসবুক পেজটি সার্চ র্যাঙ্কে চলে আসবে। পেজটি একবার রিফ্রেশ করে নেই। এই যে দেখুন ইউজার নেমটি আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ফেসবুক পেজে কাস্টম ইউজার নেম অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। কোনো সমস্যা হলে বা ভিডিও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।